সকাল হতেই বাড়ির সামনে রোগীর ভিড়, কারো সাথে ছোট শিশু, আবার কারো সাথে বয়স্ক মানুষ। ফু দিলেই নাকি মিলছে আরোগ্য, পাশাপাশি সুস্থতার জন্য রয়েছে তাবিজ, তেল ও পানি। সেই খবরেই শামীম হুজুরের বাড়িতে ভিড় করছে সবাই, তবে বিনিময়ে নেওয়া হচ্ছে নগদ অর্থ। এর মধ্যে শামীমের বাড়িতে হানা দেয় জেলা সিভিল সার্জন, বন্ধ হয় শামীমের ফু দিয়ে আরোগ্য লাভের কার্যক্রম। সরল বিশ্বাসে আগত সাধারণ মানুষকে বোকা বানিয়ে চিকিৎসা করতেন এ কবিরাজ, পাওয়া গেছে এমন অভিযোগ। উনি আমার এক খালাতো ভাই বউ ঝাড়ফুঁক দিল, আমার যে হাঁটু সমস্যা ছিল তিন মাস ধরে ডাক্তার ওষুধ খাই কাজ হয়নি, তো ওনার কাছে তেল পরিয়ে দিল, ঝাড়িয়ে দিল, অনেক সময় পেটের মধ্যে ব্যথায় ম্যাথায় এইসব বিভিন্ন জিনিস তবে সে অভিযোগ অস্বীকার করেন শামীম, তার দাবি কোরআনের আয়াত দিয়ে তিনি চিকিৎসা করেন। আমি যেগুলো পারি না আমি বলে দিই, দেখেন আমাদের এটা সম্ভব না, আপনারা ডাক্তারের কাছে যান, ডাক্তার সম্পূর্ণ হন, আর মানুষ যে যা দেয় খুশি হয়ে আমি সেটাই নিই। কারোর কাছ থেকে কোনো রোগী বা কেউ বলতে পারবে না যে শামীম হুজুর কারোর কাছ থেকে কিছু চেয়ে নেছে, এটা কোরআন শরীফের মধ্যে যে আয়াতগুলো আছে যে এটা দিনে ধরা রোগীর গায়ে দিলে কোনো দিন আসবে না, এগুলো করা হয়। সিভিল সার্জন জানান জেলায় কোনো অবৈজ্ঞানিক চিকিৎসা কার্যক্রম চলতে দেবেন না তিনি। চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞান মতে ঝাড়ফুঁকের মাধ্যমে কোনো রোগ সরার কথা না, এটা একটি নন সায়েন্টিফিক বা অবৈজ্ঞানিক পদ্ধতি, এটা এবং ঠিক না, এবং আমাদের অনেক ধরনের রোগী এখানে ইনডাইরেক্টলি প্রতারিত হচ্ছে। আমরা আপাতত তাকে একটু বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, আর বাদ বাকি আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন বা ব্যবস্থা গ্রহণ করবেন। কুষ্টিয়ার সদর উপজেলার গোপালপুর গ্রামের স্থানীয় মসজিদের ইমাম শামীম বুধবার 3 জুলাই বিকেলে শামীম হুজুরের চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা সিভিল সার্জন। সময় সংবাদ, কুষ্টিয়া।